আসসালামু আলাইকুম। আওয়ার ক্যারিয়ার লাইফে আপনাদের সকলকেই স্বাগত। এখন আমরা আলোচনা করব 2021 সালের মার্চ মাসের বাছাইকৃত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? 39টি। 28 জানুয়ারি 2021 কোন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়? জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাকপা। বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার নির্মিত হচ্ছে কোথায়? তেঁতুলিয়া, পঞ্চগড়। আপনারা যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটির নিচে ডান পাশে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কতটি ধানের জাত উদ্বোধন করেছে? 100টি। 2021 সালে বাংলাদেশ কোন আন্তর্জাতিক ব্যাংকে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 48টি। 2021 সালে কোন সরকারি বিশ্ববিদ্যালয়টি কার্যক্রম শুরু করে? চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসিম আক্তার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? ডক্টর ZM পারভেজ সাজ্জাদ। বর্তমানে দেশের সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি? 11টি। দেশের একাদশ সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি? চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 1 ফেব্রুয়ারি 2021 কোন দেশে সামরিক অভ্যুত্থান ঘটে? মিয়ানমার। মিয়ানমারের বর্তমান সামরিক জান্তার প্রধান কে? মিন অং লাইং। বর্তমানে স্বল্পোন্নত দেশের সংখ্যা কতটি? 46টি। 26 জানুয়ারি 2021 ইসরায়েল কোন মুসলিম দেশে লিয়াজো অফিস খুলে? মরক্কো। 30 জানুয়ারি 2021 মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথমবারের মতো বিদেশিদের নাগরিকত্ব প্রদানের ঘোষণা দেয়? সংযুক্ত আরব আমিরাত। 26 জানুয়ারি 2021 মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? অ্যান্টনি ব্লিংকেন। 26 জানুয়ারি 2021 যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? লয়েড অস্টিন। ইউনাইটেড নেশনস ডিকেট অফ হেলদি এইজিং কোন সময়কাল পর্যন্ত? 2021 থেকে 2030। মার্কিন মহাকাশযান পার্সিভারেন্স মঙ্গল গ্রহে অবতরণ করে কবে? 18 ফেব্রুয়ারি 2021। লিবিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রেসিডেন্ট কে? মোহাম্মদ ইউনুস মানফি। লিবিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধানমন্ত্রী কে? আব্দুল হামিদ মোহাম্মদ দাবিবা। ইতালির বর্তমান প্রধানমন্ত্রী কে? মারিও দ্রাগি। 26 জানুয়ারি 2021 এস্তোনিয়ায় প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? কাজা কালাস। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম নারী মহাপরিচালক কে? নগোজি ওকোনজো আইওয়ালা, নাইজেরিয়া। 26 জানুয়ারি 2021 যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? জ্যানেট ইয়েলেন। বাংলাদেশের প্রথম নারী CGDF কে? মনোয়ারা হাবিব। 6 ফেব্রুয়ারি 2021 আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ফেলিক্স সিসেকেদি, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। 8 ফেব্রুয়ারি 2021 আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? জোয়ান ই ডোনোগে। 4 ফেব্রুয়ারি 2021 কোন দেশ 185তম দেশ হিসেবে সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করে? কিউবা। 4 ফেব্রুয়ারি 2021 কোন দেশ 169তম দেশ হিসেবে CTBT অনুমোদন করে? কিউবা। কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর করে কবে? 20 ফেব্রুয়ারি 2021। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত নিউ স্টার্ট এর মেয়াদ বৃদ্ধি করা হয় কবে পর্যন্ত? 5 ফেব্রুয়ারি 2026। UNCTAD 2021 সালের ই কমার্স সূচকে শীর্ষ দেশ কোনটি? সুইজারল্যান্ড। UNCTAD 2021 সালের ই কমার্স সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? নাইজার।
UNCTAD এর 2021 সালের ই-কমার্স সূচকে বাংলাদেশের অবস্থান কত 115তম জার্মান ওয়াচের বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক 2021 এর শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশ কোনটি মোজাম্বিক জার্মান ওয়াচের বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক 2021 এ বাংলাদেশের অবস্থান কত 13তম শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি দক্ষিণ সুদান ও সোমালিয়া কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি ডেনমার্ক ও নিউজিল্যান্ড নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম 12তম ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম 146তম 2021 সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন কে লে কর্নেল অফ কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক ও সানজিদা খাতুন 2020 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন 10 জন 2021 সালের 21শে পদক লাভ করে কতজন 21 জন প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ জয়লাভ করছে 14টি ক্রিকেট ইতিহাসে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান কে জো রুট ইংল্যান্ড টেস্টে বাংলাদেশের কোন ক্রিকেটার সর্বাধিক সেঞ্চুরি করেছেন মুমিনুল হক 2021 সালে অনুষ্ঠিত 17তম ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দল বার্ন মিউনিক 30 জানুয়ারি 2021 এশিয়ার ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে জয় শাহ শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা বিল 2021 জাতীয় সংসদে পাশ করে কবে 1 ফেব্রুয়ারি 2021 বিদেশ থেকে কোন ফল সর্বাধিক আমদানি করা হয় আপেল এর পরের অবস্থান মাল্টার বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্র কতটি 14টি দেশের সর্বশেষ পূর্ণাঙ্গ FM বেতার কেন্দ্র চালু হয় কোথায় ময়মনসিংহ ও গোপালগঞ্জ দেশের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি কলেজের সংখ্যা কত 632টি এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আরও 60টি কলেজ রয়েছে বাংলাদেশ LDC থেকে বের হয় কবে 2026 সালে 23টি মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে দেশে সামাজিক কর্মসূচি রয়েছে কতটি 143টি আর্থিক প্রতিষ্ঠান রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড এর নতুন নাম কি আবিবা ফাইন্যান্স লিমিটেড ফরিদপুর মেডিকেল কলেজের নতুন নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ দেশে সামুদ্রিক মাছের প্রজাতি কতটি 740টি বাংলাদেশে উদ্ভাবিত কফির প্রথম জাতের নাম কি বারি কফি 1 2021 সালে কোন দেশে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়েছে ফিলিস্তিনে ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত সপ্তম মাতৃভাষার সংখ্যা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত পঞ্চম বৈশ্বিক জাহাজ ভাঙায় বাংলাদেশের অবস্থান কত প্রথম 2021 সালে আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক লাভ করেন কে কে জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং মথুরা বিকাশ ত্রিপুরা 2021 সালে আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক লাভ করেন কে কে ইসমাইল গুলম মির্জাইভিজ এবং বলিভিয়ার দ্য অ্যাক্টিভিজম ল্যাঙ্গুয়ান নামক প্রতিষ্ঠান সবচেয়ে কম বয়সী নারী হিসেবে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন কে জেসমিন হ্যারিসন যুক্তরাজ্য 21 বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো অভিশংসন দণ্ড থেকে অব্যাহতি পান কবে 13 ফেব্রুয়ারি 2021 আন্তর্জাতিক অপরাধ আদালতের তৃতীয় প্রধান প্রসিকিউটর কে করিম খান কিউসি যুক্তরাজ্য 11 ফেব্রুয়ারি 2021 স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময় বৃদ্ধি করে কোন দেশ অ্যাঙ্গোলা 12 ফেব্রুয়ারি 2021 উত্তরণের সময় নির্ধারিত থাকলেও এখন উত্তরণ ঘটবে 12 ফেব্রুয়ারি 2024 24 জানুয়ারি 2021 ইসরায়েল কোন আরব দেশে দূতাবাস উন্মুক্ত করে সংযুক্ত আরব আমিরাত 6 ফেব্রুয়ারি 2021 যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ল
রিভিউয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? মিশরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক হাসান সাহাওয়ি। মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কে? লে জেনারেল মিন্টো সুয়ে। মিয়ানমারের সামরিক জান্তা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল এসএসি গঠন করে কবে? 2 ফেব্রুয়ারি 2021। ইআইইউ-এর 2020 সালে গণতন্ত্র সূচকের শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। ইআইইউ-এর 2020 সালের গণতন্ত্র সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর কোরিয়া। ইআইইউ-এর 2020 সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত? 76তম। টি শার্ট রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। 27 জানুয়ারি 2021 বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ করোনা ভাইরাসের টিকা প্রয়োগ শুরু করে? 54তম। বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন কে? রুনু ভরোনিকা কস্তা। বাংলাদেশে করোনা ভাইরাসের গণ টিকাদান কার্যক্রম শুরু হয় কবে? 7 ফেব্রুয়ারি 2021। বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা গ্রহণের নিবন্ধন অ্যাপের নাম কি? সুরক্ষা। বিশ্বে প্রথম দেশ হিসেবে করোনার গণ টিকাদান কার্যক্রম শুরু করে কোন দেশ? যুক্তরাজ্য। 8 ডিসেম্বর 2020। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন কোন প্রতিষ্ঠানের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয়? ফাইজার, বায়োএনটেক এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার। 2021 সালের অস্ট্রেলিয়া ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন কে কে? পুরুষ নোভাক জোকোভিচ সার্বিয়া ও নারী নাওমি ওসাকা জাপান। 2021 সালে প্রবর্তিত প্রথম আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ বিজয়ী কে? যথাক্রমে পুরুষ ঋষভ পন্ত ভারত এবং নারী স্বপ্নিম ইসমাইল দক্ষিণ আফ্রিকা। তারা 2021 সালের জানুয়ারি মাসের জন্য মনোনীত হন। ভিডিওটি লাইক ও শেয়ার করে আপনাদের প্রিয়জনের মাঝে ছড়িয়ে দিন আর নিয়মিত আপডেট ও নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন।